আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এটা হচ্ছে আমাদের ঈমানের দৌলত অবস্থা। যখন আমরা মৃত্যুশয্যায় থাকব, বিপদে থাকব, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। সেইখানে আমরা মৃত্যুর পথযাত্রী, মৃত্যু খুবই নিকটে। আমি দেখতে পাচ্ছি, আমার অনুভব হচ্ছে সেই সময় আমি গান গাচ্ছি। এই যে তাপ বেড়ে যায়, তারপর ভূমিকম্প হয়, তারপর নানান রোগ ব্যাধি আমাদের পৃথিবীতে ছেয়ে যায়, এইসব থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? কেন আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকবার এরকম বিপদ দেন, যাতে করে আমরা সতর্ক হই। তাছাড়া সূরা রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জল স্থলে যত বিপদ রয়েছে সকল কিছু মানুষের হাতের কামায়। তো এই সকল বিষয় আপনাদেরকে বলছি যে আপনি যখন কঠিন বিপদে থাকবেন, তখন তো আপনার মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, যে কালাম, যে বাণী, সেটা আসার কথা ছিল। সেখানে আপনি গান গাইছেন, সেখানে আপনি অন্য কোনো ভাষা বলছেন, আপনার কোনো দুনিয়ার অর্থ সম্পদের কথা বলছেন, দুনিয়ার ভালোবাসার কথা বলছেন। আমাদের ঈমান এই অবস্থায় চলে গিয়েছে। কিভাবে আমরা নিজেকে পরিবর্তন করতে পারব? কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারব? আশেপাশে সকল মানুষগুলো তাই করছে। আমরা দুনিয়াতে ব্যস্ত হয়ে পড়ছি, শয়তান আমাদেরকে মৃত্যুর সময়ও ধোঁকা দেয়। আর মৃত্যুর সময় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী না পাঠ করেন, তাহলে কিভাবে আপনার ভালো মৃত্যু হবে? তাই আজ থেকে আপনারা এই বিষয় থেকে সংশোধন হয়ে নিন। আপনাদের কোনো বিপদ আসলে, আপনি রোগাক্রান্ত হলে কিছু দোয়া রয়েছে, যে দোয়াগুলো পড়লে আপনার ব্যথা, আপনার দুঃখ কষ্ট সকল কিছুই লাঘব হবে, আপনি ভালো একটি মৃত্যু পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বান্দাকে ডাকে, তার প্রতি আহ্বান করে, সুন্দর মৃত্যু দেয়, সে মৃত্যু আপনি উপভোগ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়া মানা তাফিক দান করুক। আমিন।